আসসালামাইকুম আহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে আজকের একটা ক্লাসে এই ক্লাসে হচ্ছে আমি যেটা তোমাদেরকে নেব প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার তেইশ জহর বোর্ডের অধীনে উচ্চতার গণিত দশম শ্রেণী প্রাক নির্বাচনী পরীক্ষা যেহেতু এখানে কিন্তু উচ্চতার গণিতের দুইটা সেট প্রশ্ন হয়েছে ক সেট আর খ সেট ক সেটের প্রশ্ন এক নম্বরটা সমাধান নিয়ে আমি এখন তোমাদের সামনে এসেছি তো চলো যাওয়া যাক এক নম্বর সমাধানটা কি একটু দেখি আমরা আগে প্রশ্নটা প্রশ্নটা দেখে নেই

যে বলেছে এফ ইনভার্স জিরো তখন আমার এফ অফ এক্স থেকে এফ ইনভার্স এক্স বের করে নিতে হবে সেখানে জিরো পার্সেন্ট দিবা অঙ্ক হয়ে যাবে তো ইনভার্স ফাংশান বের করার নিয়ম আমি কিন্তু আমার ক্লাসে ইউটিউব ক্লাসে অনেক শেখাইছি এবং ক্লাস আপলোড করা আছে অলরেডি তারপর আমি যেহেতু এই প্রশ্ন সলভ করছি আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো যে দেওয়া আছে এফ অফ এক্স কল্ট এটা এবার এখান থেকে আমরা ধরবো ধরি ওয়াইকোয়াল টু এফ ইক এই আমরা কিন্তু অনেকে শর্টকাটে খুব ছোট্ট নিয়মে করে বাট আমি ওটা করবো না আমি হালকা বড় হলেও সহজ নিয়মটি আমার কাছে মনে হয় আমি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা অন্য নিয়মে করতে পারো কোনো সমস্যা নেই দেখো আমি ধরলাম ওয়াইকোয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ভাগ আছে এক্স প্লাস অন এখানে দেখো এই y এর সাথে এটা একবার নিবো আর ওয়াই এর সাথে এইটা একবার নিব

এটা কিন্তু ইনভার্স ফাংশন বের করে ফেলেছে আমরা কী করলাম ইনভার্স ফাংশনটি বের করে ফেলেছি এই ফাংশনের ইনভার্স ফাংশন কিন্তু এই কিন্তু এফ ইনভার্স এক্স তো বের করতে বলেনি বলেছে এফ ইনভার্স জিরো দ্যাট মিন্স এক্সের ওখানে কি বসাতে হবে জিরো বসাতে হবে অতএব এফ ইনভার্স জিরো ইকুয়াল টু মাইনাস জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস অন দ্যাট মিন্স উপরে মাইনাস ওয়ান নিচে মাইনাস ওয়ান তাহলে কত হবে অন তাহলে এফ ইনভার্স জিরো ওয়ান কত আসছে অন এটাই কিন্তু নামল প্রশ্নের উত্তর এবার খ নম্বরে যাব খ নম্বরে বলেছে কি যে এফ অফ এক্স ফাংশনটি এক এক কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে এক এক দ্যাট মিনস ওয়ান ওয়ান ফাংশন ওয়ান ওয়ান ফাংশন তো এখানে ফাংশনটি কি দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস দেওয়া আছে এখন দেখো এক এক ফাংশনটা প্রমাণ করার একটা সিস্টেম্যাটিক নিয়ম আছে দেখো কিভাবে করতে হবে তার আগে ধরে নিতে হবে কিন্তু ধরি দুটা এ এক্স টু ডোমেফ মানে এর যে ডোমেন হবে তার ভিতরে এক্স থাকবে আর একটা ধরবো সেটাও কি থাকবে এবং এক্স ওয়ান কি বোঝাচ্ছে যে এক্স ওয়ান আর এক্স টু ডোমেন এবং সেটা কি হবে নটিকাল টু তা এক্স ওয়ান টু এক্স টু তারপর ধরে নিলাম কি যে এই ফাংশনটি এক এক বা আলাদা আলাদা নয় সমান নয় তার মানে কি এটা আলাদা আলাদা এক্স ওয়ান একটা জিনিস এক্স টু আর জিনিস তাহলে এক্স ওয়ান এক্স টু নট ইকাল টু মানে এক্স ওয়ান এক্স টু সাথে সমান না একই না দ্যাট মিন্স এক এক নয় আমি ধরে নিলাম যে এক্স ওয়ান ডোমেন এক্স টু ডোমেন বাট সেগুলো কিনা সমান না তাহলে আমরা ধরে নিচ্ছি নাকি এক এক নয় যদি আমরা লাস্ট পর্যায়ে গিয়ে এক্স ওয়ান ইকাল টু এক্স টু প্রমাণ করতে পারি তাহলে ফাংশনটি কী হবে এক এক আর যদি প্রমাণ করতে না পারি এক্স ওয়ান ইকাল টু এক্স টু এই ব্যতিরেকে অন্য কিছু হয় তো সেখানে বলতে পারবো যে ফাংশন ওর এক এক ফাংশন নয় তো চলো দেখি ধরো নিলাম তাহলে এখন বলতে পারবো কি যে ফাংশন হবে যদিও কেবল যদি এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু হয়

এবার এটা আর গুন করতে হবে ওকে এবার গুণ করে দাও এক্স ওয়ান দিয়ে গুণ করলে কি হবে এক্স এক্স টু প্লাস এক্স ওয়ান মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এক্স টু মাইনাস ওয়ান ওকে এটা গুণ করো এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে হবে এক্স টু মাইনাস ওয়ান এবার এই একটা নিয়ম আছে সেই নিয়মটা একটু ভালো করে শুনে দাও যে বাম পাশে এক্স ওয়ান পাশে এক্স টু তাহলে এক্স ওয়ান দিয়ে যা যা থাকবে সব কিছু বাম পাশে আনবো আর এক্স টুগুলো ডান পাশে নিয়ে যাবো তাহলে এখানে কি আসছে দেখো তো এর ভিতরে কিন্তু এক্স ওয়ান আছে তাহলে এক্স ওয়ান এক্স টু লিখলাম এই যে এক্স ওয়ান আছে ওকে এই যে তাহলে এটা বাম পাশে আসবে মাইনাস এক্স ওয়ান এক্স টু প্লাস এক্স ওয়ান এই যে এটা মাইনাস আছে আর ডান পাশে থাকছে এক্স টু মাইনাস ওয়ান

এক এক দ্যাট মিন্স 1 1 একদম সহজ এবার গ নম্বরটি করব তাহলে समस्त অঙ্কের এক এক ফাংশন বের করার নিয়ম কিন্তু এই মানে যে কোনো ফাংশন চলো গ নম্বরে যাই গ নম্বরে বলেছে কি গ নাম্বারটা বলেছে

অন্য যে কোনো চলক ধরবো আর x এর মান বের করব তাহলে এটাকে ওয়াই इक्वल টু আর x এর মান বের করব বের করার পরে y এর যে সকল বাস্তব মানার জন্য x এর মান বাস্তব পাওয়া যায় সেটা হয় রেঞ্জ তোমরা সবাই জানো যে কোন ফাংশনের চলকের মানার জন্য যেটা যে মানার জন্য সংজ্ঞায়িত হয় ফাংশনটি সেটাকে বলা হয় ডোমেন আর ডোমেন বহরে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় রেঞ্জ ওকে আমরা দেখো ধরি

এখন লিখতে পারে না যারা অঙ্ক পারো মানে শিখে গেছো তাদের কিন্তু তারা কিন্তু সরাসরি এখান থেকে অন্য লাইন কনভার্ট করতে পারে যেহেতু আমি ব্যাস থেকে শুধু বলছি তোমাদের এজন্য এটা ভাঙে এটা লিখলাম এবার দেখো এটা লগারদাম ফর্ম আমি এটাকে সূচকীয় ফর্ম লিখবো এ দেখো এখানে বেজ ই এক্ষেত্রে বেজ ই এই দ্বারা চেঞ্জ হয়েছে দেখো এরপর এটা 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 কিন্তু লগারদাম ফর্ম থেকে সূচকীয় ফর্ম তুমি যদি সূচকীয় ফর্ম থেকে লগার্জেন ফর্ম নিয়ে যাও তাহলে এখান থেকে কিন্তু এটা হবে ওকে যেমন মনে করো টু কিউব ইকাল টু এইট এটা সূচকীয় ফর্ম তাহলে আমি এটাকে লগার্জেন ফর্ম করি তাহলে কি হবে লক টু এইট ইকাল টু থ্রি দেখো বেজ একই হবে শুধু এই দুটা চেঞ্জ হবে তাই হয়েছে না এখান থেকে এটা হবে তো বেজ একই হয়েছে আর এই দুটা চেঞ্জ হয়েছে হয়েছে এই জন্য অনেক সময় এখান থেকে এটা ডিরেক্টলি এটা আমরা লিখতে পারি কোনো সমস্যা নেই এটা হবে আমি জাস্ট বোঝানোর জন্য এটা তোমাদের লিখলাম এবারে গুণ করো ওই যে বললাম যে ওয়াই কলটা ধরতে হবে এক্সের মান বের করতে হবে এটা হচ্ছে রেঞ্জের নিয়ম তাহলে গুণ করো গুণ করে দিলাম যদি এক্সের মান বের করতে হবে তাহলে এক্স দিয়ে যা যা আমরা বাম পাশে রাখবো মাইনাস এক্স ইকুয়াল টু এটা হচ্ছে এটা মাইনাস ই টু পাওয়ার y মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো আমি যদি এক্স কমন নেই তাহলে কিন্তু এরকম আসবে এক্স ইকাল টু কি আসবে এই হ্যাঁ ঠিক আছে একটু দেখে নেই তারপর হ্যাঁ এই যে তাহলে বলছে এইটা বিলংস টু আর হবে যদি ও যদি ও কেবল যদি ওয়াই বিলংস টু আর হয় মানে দেখো এখানে চলক পাওয়ারে আছে দ্যাট মিনস ওয়াই তো ওয়াই সকল বাস্তবায়নের জন্য এটা সংজ্ঞায়িত হবে তাহলে রেঞ্জ কি হলো রেঞ্জ কি হলো ফাংশনটির সকল বাস্তব সংখ্যা আর এই এটাই হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান আস্তে আস্তে আমি এক দুই তিন এক দুই তিন দিব আর দিব হচ্ছে ত্রিকোণ মিটি সম্ভাবনা তো তো হবে সবার সহজ জিনিস এই জন্য দিব না যেগুলো কঠিন আর বিশেষ করে আর স্থান জ্যামিতিও জামিতিও দেওয়ার প্রয়োজন নেই মনে হয় তো এক দুই তিন আর ত্রিকোণ মিতি এই এই চারটা প্রশ্নের সমস্যা আমি দেব পাঁচেরও দিব এবং খ্রিটেরও দিব তো আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাস দ্যাট মিনস দুই নম্বরও অঙ্কের জন্য